আমার লাইফস্টাইল চ্যানেলে তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তোমরা অনেকদিন বাদে তোমাদের একটা মানে কি বলবো রিকোয়েস্ট ভিডিও ছিল যে এই বর্ষাকাল মানেই হচ্ছে ইলিশ, আর ইলিশ আমাদের মানে কি বলবো মানে যেরকম স্বাদে আহ্লাদে আমাদের বাঙালিদের মন জয় করেছে সেরকম মানে রেসিপি ও নানা রকম ইলিশের হয়। তো আজকে আমার ইলিশ উৎসব বলতে পারো, কারণ বাড়িতে আমার লোকজন আসবে, রিলেটিভরা আসবে আর বাবা মা আসবে। তো আমি প্রথমেই তোমাদেরকে বলি আমি যে ইলিশ মাছটা রান্না করব। তো ইলিশ মাছের ভালো সুন্দর একটা মানে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি খুব ভালো একটা পিস ইলিশে নিয়ে নিয়েছি। আর ইলিশটাকে রান্না করার জন্য কিন্তু আমি প্রথমেই ইলিশ মাছে হলুদ দিয়ে দেবো। আর হলুদটাকে ভালো করে মিক্স করব। দেখতে পাচ্ছ হলুদটাকে সুন্দর করে ভালো করে মিক্স করতে হবে। এই যতটা পরিমাণে হলুদটা ভালো করে মিক্স হবে সেই অনুযায়ী কিন্তু ভালো করে রান্নাটাও হবে। মিনিমাম 5 মিনিট আমি হলুদটাকে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। আর তারপরেই আমি আমার মিক্সিতে সর্ষে বেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সর্ষে এটা বাটা রয়েছে, এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস ছিল, সর্ষের মধ্যে ইনগ্রিডিয়েন্টস ছিল তোমার কালো সর্ষে নিয়েছিলাম, কালো সর্ষে নিয়েছিলাম আর ওর মধ্যে তোমার লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি। এইবার এটাকে আমি কিন্তু এরপর মাছগুলোকে 5 মিনিট হলুদ মানে হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে রান্না করব। এর মাঝে আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা, তারপরে হচ্ছে তোমার এই সমস্ত সব একটু সামান্য মানে রসুন বেটে নিয়ে রেখে দিয়েছি এখানে। আর এবার আমি মাছটাকে 5 মিনিটের জন্যে মাখিয়ে রাখবো, তারপরে তোমাদেরকে রান্নাটা দেখাবো। করার জন্যে আমি কিছু বেগুন নিয়েছি, সেগুলোকে আমি একটা ছোট কড়াতে ভেজে নিচ্ছি, ছোট কড়াতে ভেজে নিচ্ছি। আর চিনিটা তালিয়ে নিয়েছি, যেহেতু এটা তেলেরই ব্যাপার হচ্ছে, তো বেগুন ভাজা হচ্ছে, তারপরে আমি ম্যারিনেশন করব ইলিশটা। তারপরে ইলিশ মাছটাকে এই করব, কিছুটা পোস্ত দিয়ে করব বলে সানরাইজে সর্ষে পোস্ত একটা বাটা আছে পাউডার, সেটাকে নিয়ে নিয়েছি। আর একটু গরম জলে সেটাকে নিয়ে মিক্স করে নিয়েছি। আর একটা অ্যাপ্রন আছে, অ্যাপ্রনটা পরে নিতে হবে, কারণ না হলে আমার ড্রেসটা খারাপ হয়ে যাবে। তেজপাতা আর তোমার এলাচ, দারচিনি আর জিরে এটা আমি নিয়ে রেখেছি। একটু মানে তোমাদেরকে দেখিয়ে রাখি, আমি কিন্তু মাটন বানাবো, সেই মাটন বানানোর জন্য কিন্তু আমি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ সামান্য পরিমাণে কেটে রেখেছি, পেঁয়াজ আর টমেটো আর রসুনও। আর এটাকে আমি পুরো ম্যারিনেশন করে রেখেছিলাম ফ্রিজে, তারপরে এটাকে আমি এবার রান্না করব। তো চলো রান্না করা যাক, এটা দিয়ে রান্না শুরু করি। প্রথমে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম, হিট করতে দিতে হবে এটা, প্রি হিট হয়ে গেলে তারপরে তুমি এটাকে সর্ষের তেল দিয়ে তৈরি করতে পারো। এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ আমার ইলিশ মাছটা কিন্তু অলরেডি ভাপে হচ্ছে, এটা কিন্তু 25 মিনিট ভাপে হবে, তারপরে তোমাদেরকে আমি দেখাবো। ততক্ষণ আমি এটা প্রি হিট করে নিয়েছি, আর এটার মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে এটা আবার বাদে, আমার কাছে যে তেজপাতা দাওয়া আছে তেজপাতা আমি দিয়ে দেব, তার সাথে জিরে, তার সাথে সাথে তোমার এলাচ, তার সাথে সাথে তোমরা
এটাকে ভেঙেও নিতে পারো, আমি গোটা দিয়ে দিলাম। এলাচ এইগুলো গোটা দিয়ে ভেজে নিয়ে নেব। আমার কাছে শুকনো লঙ্কা আছে, আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু তোমাকে একটু নাড়িয়ে নিতে হবে, একটু নাড়িয়ে নিলাম। তারপরে আমার কাছে কিন্তু পেঁয়াজ, লেবু, এই পেঁয়াজ, টমেটো, রসুন বাটা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, যেগুলো ছিল এইগুলোকে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, মানে এগুলোকে ভাজতে দিতে হবে। দিশু দিদা এনেছে সাম, আর এটা হলো তালের বড়া। ঠাকুর কেটে দেওয়া যাবে গোপালকে, আর এটা হলো সন্দেশ। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি 5:45 পর্যন্ত খোলা থাকে। কত বইপত্র দেখো মা, তুমি দেখো এমন করে দেখা ভান করো, হীরের পুতুল, ঠিক আছে, সব এইগুলো হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বই। ছোটবেলায় আমরা পড়েছি না এইসব বইগুলো, 50টি প্রিয় গল্প ঠাকুর বাড়ির, সব রবীন্দ্রনাথ ঠাকুরের। কাঠের খেয়ে সব দেওয়ালগুলো, হ্যাঁ ওদিকটাই দেখো পড়াচ্ছি। দাদা দাদা দিশু দাঁড়া 1 মিনিট, হ্যাঁ দিশু আমাদের 3 জন এই যে ওরা এসছে টয়লেট নিজের মাকে নিয়ে অনেক দূর থেকে। কোথায় এসছো আজকে? ছাতা নিয়ে যাবে দেখতে, ভ্রমণ করব। চলো একটু ইস্তুকে রেনকোট পরিয়ে দাও, তারপরে যাবো। আম ধরা আছে এখনো। চলো রিল বানাচ্ছি, দিশু দেখো এ বৃষ্টিতেই তো অনেকে ছাতা ফাতা নিয়ে চলে যাচ্ছে। চল মা, বৃষ্টিতে এসে কি মুশকিলে পড়েছে আমাদের ছাদে, যিশুকে এরকম একটা মাস্টারের কাছে বসিয়ে দিয়ে আসলে ওকে বলতে হবে যে তুমি পড়াবে। চলো আমরা যাই, আরে যিশুকে ভেতরে ঢুকেছে।